আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজল হক, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। আজকের আমার আলোচনার বিষয় মৌলিক লজিকেট। আশা করি সবাই তিনটি মৌলিক লজিকেট নিয়ে সব ভালোভাবে শুনবেন এবং উপকৃত হবে। পাশাপাশি মৌলিক লজিকেটের জন্য আমাদের লজিক গেট নিয়ে আলোচনা করতে হবে। আমিও প্রথমে লজিক গেট নিয়ে আলোচনা করে পরে মৌলিক লজিকেটগুলো আলোচনা করব। সবাই আমার ক্লাসটা শুনবেন এবং সবাই প্রশ্নগুলো কমেন্টে দিবেন, আমি চেষ্টা করব উত্তরগুলো কমেন্টে দিবেন। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য সংজ্ঞাটা একটু শুনেন। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক্স ডিভাইস অথবা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তাহলে লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রা বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। লজিক গেট দুই ধরনের হয়, মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট নিয়ে একটা কথা বলতেছি। এক নম্বর হলো মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট গুলো হলো, এক নম্বর হলো এন গেট, দুই নম্বর হলো অর গেট, তিন নম্বর হলো নট গেট। এই তিনটা হলো মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট হলো যৌগিক লজিক গেট। গেট হলো চারটি, মৌলিক লজিক গেট হলো তিনটি, যৌগিক লজিক গেট হলো চারটি। তাহলে চারটি কি কি? এক হলো ন্যান্ড গেট, দুই হলো নর গেট, তিন হলো এক্সর গেট, চার হলো এক্স নর গেট। এই চারটি হলো যৌগিক লজিক গেট। আমি একটু আবার বলতেছি, আপনারা মেবি অনেকে দেখতে পারেন না অথবা ক্লিয়ার আসে না, সেই জন্য আমরা বলতেছি লজিক গেট কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমি কথা বলি নাই। বুলিয়ান অ্যালজেব্রা হইল লজিক্যালি যেই প্রপোর্শনগুলো নিয়ে আমরা গাণিতিক কার্য সম্পন্ন করি সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা আমাদের এখন না জানলেও হবে, জাস্ট এতটুকু জানি বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট এই ধরনের লজিক গেট আছে। এখন মৌলিক লজিক গেটে তিনটা লজিক গেট আছে, এন গেট, অর গেট, নট গেট। যৌগিক লজিক গেটে চারটি আছে, ন্যান গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট। এখন আমি স্টেপ বাই স্টেপ কথাগুলো বলতেছি, আপনারা একটু শোনেন। কম্পিউটার মৌলিক কাজের জন্য যে লজিক গেটগুলো ব্যবহার করে থাকে সেইগুলোকে মৌলিক লজিক গেট বলে। কম্পিউটার মৌলিক কাজ করে দুটি, এক হলো যৌক্তিক গুণ আর যৌক্তিক যোগ, এই দুইটা কাজ করে। পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হলো যৌক্তিক পরিবর্তন, সেটা হলো যৌক্তিক পরিবর্তন। তাহলে মৌলিক কাজ কম্পিউটার দুইটা করে, এক হলো যৌক্তিক গুণ আর যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ আর যৌক্তিক যোগ। আর পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হলো পরিবর্তনের কাজ। এই মৌলিক গেটের উপর ভিত্তি করে যে গেটগুলো তৈরি করা হয় তাকে যৌগিক লজিক গেট বলা হয়। যৌগিক লজিক গেট এখানে লেখা আছে ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্সনর গেট। যৌগিক লজিক গেট ন্যান্ড গেট যেমন এন্ড আর নর যুক্ত হয়ে হয়েছে, নর গেট যেমন অর আর নর যুক্ত হয়েছে, এক্সর গেট এন্ড অর নর তিনটা একলগে হয়েছে, নর এক্সনর গেট এক্সর সাথে এক্সর সাথে নর যুক্ত হয়ে এক্সনর হয়েছে। আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। এন গেট, এন গেট হলো যৌক্তিক গুণের কাজ করে। এন গেট দ্বারা তার আমরা যৌক্তিক গুণের কাজ করব, যৌক্তিক গুণের কাজ করে এন গেট দ্বারা করা হয়। অর গেট যৌক্তিক যুগের কাজ করা হয়।
নটকে যৌক্তিক পরিবর্তন করে, পরিবর্তন এর কাজ করে, পরিবর্তনের কাজ করে, যুগের কাজ করে, গুণের কাজ করে, পরিবর্তনের কাজ করে। ন্যান্ড গেট, ন্যান্ড গেট হলো এন্ড প্লাস নট, এই দুটা মিলে হয় ন্যান্ড। তাহলে প্রথমে কি যৌক্তিক গুণ করে পরিবর্তন করে, প্রথমে কি যৌক্তিক গুণ করবে পরে পরিবর্তন করবে। নরগেট, নরগেট পরের সাথে নর যুক্ত হয়ে নর হয়, তাহলে প্রথমে কি করবে যৌক্তিক যুগ করবে, যুগ করে পরিবর্তন করে হলো নরগেট। এক্স নরগেট এবং এক্স অরগেট এবং এক্স নরগেট এটা হইলো এই দুটাকে বলা হয় সমন্বিত গেট, সমন্বিত গেট, যেটাকে বলা হয় সমন্বিত গেট। অর্থাৎ যেখানে এন্ড অর নট তিনটাই যুক্ত থাকে, সমন্বিত গেট, সমন্বিত গেট যেখানে এন্ড অর নট তিনটাই যুক্ত থাকে, তিনটাই যুক্ত থাকে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় সমন্বিত গেট। এখন কথা হলো এই গেটগুলো চিত্র কিন্তু ভিন্ন টাইপের, বাট এই গেটগুলো দ্বারা কি কাজ করা হয়, এক্সর দ্বারা যৌক্তিক পরিবর্তনের, পরিবর্তন না তুলনার কাজ করা হয়, তুলনার কাজ করে, যৌক্তিক তুলনার কাজ করে। তাহলে এক্স নর কি করে যৌক্তিক তুলনা করে, তুলনা এর কাজ করে, তুলনা করে পরিবর্তন করে। তাহলে আমার কথাগুলো একটু দেখেন আমি কি বলছি, মৌলিক গেটগুলো তিনটা মৌলিক কাজ করে, যেমন এন গেট যৌক্তিক গুণের কাজ করে, অর গেট যৌক্তিক যুগের কাজ করে, নট গেট যৌক্তিক পরিবর্তনের কাজ করে। যৌগিক লজিক গেট, ন্যান গেট যেমন এন আর নট যুক্ত হয়ে হয়েছে, তাহলে যৌক্তিক ন্যান গেটের মাধ্যমে আমরা কি করব যৌক্তিক গুণের কাজ করব পাশাপাশি পরিবর্তন করব, নর গেটের মাধ্যমে কি করব যৌক্তিক যুগের কাজ করব পাশাপাশি পরিবর্তন করব। আর এক্সর গেট যৌক্তিক তুলনার কাজ করে, তুলনার কাজ করে, এক্সনর গেট যৌক্তিক তুলনা করে পরিবর্তন করে। এখন আমার কথা হইল এগুলো আমি এখানে বললাম, আপনাদের বইগুলোতে এখানে এই যৌগিক গেটগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করে নিয়েছে, যৌগিক গেট দুইটা পোর্শনে ভাগ করে পরে বলা হয়েছে। যেমন এই দুইটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট, আর এই দুইটাকে বলা হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট, এই দুইটাকে বলা হচ্ছে কি বিশেষ গেট, একটা সার্বজনীন গেট একটা বিশেষ গেট। বিশেষ গেট মানে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ গেট, বিশেষ গেট গেট মানে হলো এক্সক্লুসিভ গেট। এখন এটাকে আমরা সমন্বিত গেটও বলি, কি বলি সমন্বিত, সমন্বিত গেটও বলি। এখন আমি সার্বজনীন গেট এবং সমন্বিত গেটের সংজ্ঞা বলতেছি, বিশেষ গেটের সংজ্ঞা বলতেছি। সার্বজনীন গেট যে গেটগুলো দ্বারা, যে গেট গুলো দ্বারা দ্বারা ওই গেট ব্যতীত ব্যতীত অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়, করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট কাকে বলে, যে গেটগুলো দ্বারা, যে গেটগুলোর দ্বারা ওই গেট ব্যতীত বাকি সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে ন্যান গেট দ্বারা এন গেট, অর গেট, নট গেট, নর গেট, এক্সর গেট, এক্সনর গেট সবগুলি বাস্তবায়ন করা যাবে।
এবং নর গেট ও সার্বজনীন গেট। তা নর গেট দ্বারা এন্ড গেট, অর গেট, নট গেট, নেন গেট, এক্সর গেট, এক্সনর গেট সবগুলো বাস্তবায়ন করা যাবে। আপনাদের বইগুলোতে অনেক সময় সংজ্ঞা লেখা থাকে যে গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে, যে গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এরপরে আমি আসতেছি বিশেষ গেট, বিশেষ গেট কাকে বলে, আসতেছি বিশেষ গেট কাকে বলে। বিশেষ গেট হলো যে গেটগুলো সব মৌলিক গেটের সমন্বয়ে তৈরি গেট, এর সমন্বয়ে মৌলিক গেট, সকল মৌলিক গেট দ্বারা তৈরি তাকে সমন্বিত গেট বলে। তাহলে সমন্বিত গেট কাকে বলে? যে গেটগুলো সকল মৌলিক গেট দ্বারা তৈরি তাকে সমন্বিত গেট বলে। যে গেটগুলো সকল মৌলিক গেটের সমন্বয়ে তৈরি, মৌলিক গেটের সমন্বয়, মৌলিক গেট দ্বারা তৈরি তাদের তাকে সমন্বিত গেট বলে। এই হলো আমাদের গেটের অপশন। এখন আমি স্টেপ বাই স্টেপ গেটগুলোতে চলে যাচ্ছি, সবগুলো গেট পড়া শুরু করলাম স্টেপ বাই স্টেপ। এখন সর্বপ্রথম আমি এন গেট পড়াব, সর্বপ্রথম আমি এন গেট পড়াব। সর্বপ্রথম টপিক ছিল আমার এন গেট, এন গেট, এন গেট। যে গেট যৌক্তিক গুণের কাজ করে তাকে এন গেট বলে। এন গেটে, এন গেটটা দেখতে ডির মতো, কিসের মতো? ডির মতো। এর ইনপুট এবং আউটপুট আছে। একটু খেয়াল করে দেখবেন যে কোনো গেট, মনে করেন এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, সকল গেটে আউটপুট একটা হবে। আউটপুট কয়টি? একটি। ইনপুট এক বা ততোধিক, ততোধিক ইনপুট হয়। ইনপুট কয়টা হয়? এক বা ততোধিক, এক বা ততোধিক। দুটি, যেমন দুটি, তিনটি, চারটি, এরকম ইনপুট হবে। তাহলে আমাদের প্রত্যেকটা গেটের ইনপুট হবে এক বা ততোধিক, প্রত্যেকটা গেটের ইনপুট হবে এক বা ততোধিক, আর আউটপুট হবে মাস্ট পে একটি। আউটপুট কিন্তু বেশি না, আউটপুট একটাই। এখন তাহলে আমার এটার ইনপুট কোনটা? এই পাঁচটা। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা ওয়াই, তাহলে আমার ইনপুট কি? এ বি, আউটপুট কি? ওয়াই। এই চিত্রটাকে বলা হয় এন গেটের প্রতীক, এন গেটের প্রতীক। এর প্রতীক আমরা যদি কখনো বলি এন গেট কোনটা, তখন দেখাইতে হবে এইটা। এরপর আমি লিখতেছি এন গেটের সমীকরণ, গেট এর সমীকরণ। এন গেট যৌক্তিক গুণের কাজ করে তাহলে তার সমীকরণ হবে গুণের মধ্যে। তাহলে আমরা সমীকরণটা লিখব কি? ওয়াই ইকুয়াল টু এ বি, কারণ আমার ইনপুটে এ বি আছে। এই এ বি দুইটাকে ওয়াই গুণ করলো, এ বি দুইটাকে ওয়াই গুণ করলো। এই ওয়াই ইকুয়াল টু এ বি কে আমরা এইভাবে লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এ ডট বি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এ এন বি লিখতে পারি, অথবা এ এন বি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এ এবং বি লিখতে পারি। কিন্তু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি লিখলে এটা আমাদের কাটা যাবে, ভুল, আমাদের ভুল। তাহলে আমি একটু বলতেছি, আমার এন গেটটা দেখতে ডির মতো, এর ইনপুট আছে এ বি, আউটপুট আছে ওয়াই, এটা এন গেটের প্রতীক। এন গেটের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু এ বি, ওয়াই ইকুয়াল টু এ বি। আমরা এই সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এ ডট বি লিখতে পারি,
y ইকুয়াল টু a এবং b লিখতে পারি, a এন্ড b লিখতে পারি, ছোট হাতের a এন্ড b ও লিখতে পারি, কিন্তু a ক্রস b কখনো লিখবো না, তাহলে সেটা ভুল হবে। a ক্রস b লিখলে আমাদের এটা ভুল হবে। তাহলে এন গেটের সমীকরণ আমরা শিখলাম, এখন এন গেটের শর্ত ছাড়ো, এন গেটের সত্যক সারণী, যেটাকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল, নাকি ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল, এন গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল, ইনপুট এবং আউটপুট। তাহলে ইনপুট আছে এবং আউটপুট আছে, ইনপুট এবং আউটপুট, ইনপুট আছে এ বি, আউটপুট আছে ওয়াই ইকুয়াল টু এ বি। এখানে হলো আমাদের ইনপুট এবং আউটপুটের কথা এখানে লেখা আছে। এখন আমি এটাকে একটা বক্স করতেছি, একটি শতক সারণীতে, একটি শতক সারণীতে কতগুলো রো কলাম অবশ্যই ডিপেন্ড করে শতক সারণীর ইনপুটের উপর। আমি এখানে একটা টেবিল আঁকছি, টেবিলটা কিভাবে আঁকছি আমি একটু বুঝাই নিব, টেবিলটা কিভাবে আঁকছি আমি সেটা বুঝাই নিব। এখন একটু খেয়াল করে দেখেন আমি এটা কিভাবে দেখতেছি, কোন কোন গেটের গেটের ইনপুট যদি দুটি হয় তাহলে টু পার টু অর্থাৎ ফোর টি রো হবে সত্যক সারণীতে, সত্যক সারণীতে যদি ইনপুট তিনটি হতো তাহলে টু পার থ্রি অর্থাৎ আটটি হইতো রো। সূত্রটা কি আমার টোটাল পাওয়ার এন, এই এন হল ইনপুট সংখ্যা, এন হল ইনপুট সংখ্যা, এন হল ইনপুট সংখ্যা, তাহলে এনটা আমার কি এখানে ইনপুট সংখ্যা। আমি এখন বলতেছি আমাদের শতক সারণীতে কয়টা রো হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে, টু টু পাওয়ার এন এর উপরে, টু টু পাওয়ার এন এর উপরে। যদি ইনপুট দুইটা হয় তাহলে টু টু পাওয়ার টু অর্থাৎ চারটি রো হবে, আর তিনটা হলে টু টু পাওয়ার থ্রি অর্থাৎ আটটি রো হবে। এখন আমি এই যে পাশে যে শতক সারণীটা অঙ্কন করেছি, যেখানে শতক সারণীটা অঙ্কন করেছি ওই শতক সারণীতে কিন্তু ওইটাই আমাদের লেখা আছে, তাহলে আমি ওইভাবে কিন্তু শতক সারণীটা লিখেছি। এখন কথা হলো শতক সারণীতে আমার জিরো ওয়ান বসাইতে হবে, এই শতক সারণীতে আমার কি বসাইতে হবে, জিরো ওয়ান, জিরো ওয়ান বসায়া শতক সারণী প্রমাণ করতে হবে, কি বসায় করতে হবে, জিরো ওয়ান বসায়া। তাহলে এখানে কয়টা রো আছে, চারটা রো, চারটা রোর মধ্যে কয়টা, দুইটা, দুইটা জিরো দুইটা ওয়ান, এরপরেরটা কি দুইটা অর্ধেক, একটা একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তাহলে আমি একটু আবার বলতেছি, আমার শতক সারণীতে রো আছে কয়টা, চারটা, শতক সারণীতে রো আছে কয়টা, চারটা। তাহলে চারটা রোর উপরে ভিত্তি করে আমরা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। শতক সারণীতে যদি রো থাকে চারটা তাহলে জিরো ওয়ান আমরা কিভাবে বসাবো, সর্বপ্রথম যেটা থাকবে চারটা অর্ধেক করব, দুইটা জিরো দুইটা ওয়ান, এরপরে এর অর্ধেক করব, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এইভাবে লিখব। দেখেন আমি কিন্তু এইভাবে লিখেছি আপনাদের কথাগুলোকে, এভাবেই আচ্ছা। এখন আমার এখানে লেখা আছে কি, এতে আছে দুইটা জিরো দুইটা ওয়ান, বিতে আছে জিরো ওয়ান জিরো ওয়ান,
যৌক্তিক গুণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কথাটা বলে মনটা করে রাখবেন, যে কোনো ইনপুট জিরো হলে ফলাফল জিরো, অন্যথায় ওয়ান, অথবা সকল ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান, অন্যথায় জিরো। এখানে দুইটা কথা আমি লিখছি, যে কোনো একটা কথা জানলে আমাদের হবে, যে কোনো ইনপুট জিরো হলে ফলাফল জিরো, অন্যথায় ওয়ান, অথবা সকল ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান, অন্যথায় জিরো। এটা হলো আমাদের নিয়ম। এখন আমি যদি এখানে আসি, এখানে দুইটা ইনপুট জিরো আছে, এটাও জিরো এটাও জিরো, তাই না? এখানে কি যে কোনো একটা ইনপুট জিরো থাকলেই হয়, জিরো হয়ে গেল? এখানে একটা আছে জিরো, এখানে একটা আছে জিরো, এখানে একটাও জিরো নাই, সবগুলো ওয়ান ওয়ান। আবার একটু বলি, যে সকল যে কোনো ইনপুট জিরো হলে ফলাফল জিরো, এতে এখানে একটা জিরো আছে জিরো হয়ে, দুইটা জিরো আছে জিরো হলো, একটা জিরো আছে জিরো হলো, একটা জিরো আছে জিরো হলো, এখানে কোনো একটাও জিরো আছে নাই, এটা ওয়ান। আবার এখানে যদি আসি, সকল ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান, অন্যথায় জিরো। তাহলে এখানে সবগুলো ইনপুট ওয়ান আছে, ফলাফল ওয়ান, আর বাকি ক্ষেত্রে কি সবগুলো ইনপুট ওয়ান নাই, অর্থাৎ ফলাফল জিরোই হবে, ফলাফল জিরোই হবে। এখন আপনাদের যদি তিনটা ইনপুটের হয়, যদি ইনপুট তিনটা হয়, তখন আমরা কি করব, এ বি সি, তাহলে ওয়াই ইকুয়াল টু কি এ বি সি হবে। তাহলে আমার সত্যক সারিটা কি রকম হবে, এ বি সি, ওয়াই ইকুয়াল টু এ বি সি। এখন আমার কথাটা শুনবেন, কি বলতেছি, এটা হলো আউটপুট, এই তিনটা হলো ইনপুট। সত্য শ্রেণীর রো হবে কয়টা, যেহেতু তিনটা ইনপুট, টু টু ফোর থ্রি, অর্থাৎ আটটি। তাহলে আমি আটটি ইনপুটের জন্য লাইন টানলাম, তাহলে আটটার ভিতরে চারটা, মানে আটটাকে অর্ধেক করলাম, চারটা চারটা হবে, তাহলে প্রথম চারটা জিরো, চারটা ওয়ান, পরে এর অর্ধেক দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এর অর্ধেক একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। দেখেন, একটু খেয়াল করে বুঝেন, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু দেখে নেন। আমি আগের টাকছিলাম কি দুইটা ইনপুটের, এখন যেটা আঁকলাম সেটা হলো তিনটা ইনপুটের, এখন যেটা আঁকলাম সেটা তিনটা ইনপুটের। তাহলে তিনটা ইনপুট, তাহলে টু টু পর থ্রি, অর্থাৎ আটটা রো হবে, তাহলে আটের মধ্যে কয়টা, চারটা, চারটা হলে কি চারটা জিরো চারটা ওয়ান। এরপরটা তো বিতে এর অর্ধেক কিসের অর্ধেক, চারটা অর্ধেক, তাহলে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এরপরে আবার সিতে দুইটা অর্ধেক, একটা, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তাহলে আমার সত্যক সারণীটা আমরা নির্ভর করবো কিসের উপরে, নিচের লাল দুটা লেখার উপরে, যে কোনো ইনপুট জিরো হলে ফলাফল জিরো, অন্যথায় ওয়ান, অথবা সকল ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান, অন্যথায় জিরো। তাহলে এখানে কোনো ইনপুট একটা জিরো আছে জিরো, দুইটা জিরো আছে জিরো, তিন দুইটা জিরো আছে জিরো, একটা জিরো আছে জিরো, এখানে দুইটা জিরো আছে জিরো, এখানে একটা জিরো আছে জিরো, এখানে একটা জিরো আছে জিরো, এখানে কোনোটা জিরো নাই, ওয়ান। আবার বলি, সকল ইনপুট ওয়ান, এখানে সবগুলো ইনপুট ওয়ান আছে, আর এখানে সবগুলো ইনপুট ওয়ান নাই এইগুলোতে, অর্থাৎ তাহলে আমার এন গেটটা হলো এটা, আমাদের এন গেটটা হলো এটা। আপনাদের সাধারণত এতটুকুই আপনাদের জানতে হয়, আরও ডিটেলস জানলে আপনারা জানতে পারেন, এবং এর বেশি প্রয়োজন হয় না। তারপরও আপনার যদি জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমি
পরবর্তী লেকচারগুলোতে যুক্ত করে দিই। এখন কথা হইলো তাহলে এন গেট নিয়ে আমি আলোচনা করলাম। এন গেট একটা ডির মতো, এটা কি করে, গুণের কাজ করে, ওয়াই ইকুয়াল টু এ বি গুণ করে, এবং এটা সত্তর সময়টা আমি দেখাই দিলাম। এইভাবে সাধারণত আমরা এন গেট নিয়ে আলোচনা করি, এন গেট নিয়ে আলোচনা করি। এখন এন গেট শেষ হওয়ার পরে আমি অর গেট নিয়ে আলোচনা করব, অর গেট নিয়ে আলোচনা করব। আপনারা একটু ভালোভাবে দেখবেন আমি কি কি আলোচনা করতেছি, এরপরে আমি অর গেট নিয়ে আলোচনা করব। এরপর আমার আলোচ্য বিষয় হলো অর গেট। অর্গেট অর্গেট দেখতে কিছু তো চাঁদের মতো, অনেকে অর্গেটটা এইভাবে আছে, এটাও সঠিক। তাহলে অর্গেটটা দেখতে কিছু চাঁদের মত, এটা এ, এটা বি, এটা ওয়াই, এটা অর্গেটের প্রতীক। অর্গেট যৌক্তিক যুগের কাজ করে, অর্গেটের সমীকরণ, এখন আমি লিখবো অর্গেটের সমীকরণ। সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ যোগ চিহ্ন। এই সমীকরণটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এ অর বি ও লিখতে পারি, অথবা এ অর বি ও লিখতে পারি, অথবা ওয়াই ইকুয়াল টু এ অথবা ও বি লিখতে পারি, অথবা ও বি লিখতে পারি। তাহলে এরপরে হলো অর গেটের সত্যক সারণী, অর্গেটে সত্যক সারণী। সত্যক সারণীতে আমাদের কি কি হবে, ইনপুট এ বি, আউটপুট ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমি সত্যক সারণীটা তৈরি করতেছি, সত্যক সারণীটা তৈরি করতেছি দুইটা জিরো, দুইটা ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান, অন্যথায় জিরো। সকল ইনপুট জিরো হলে ফলাফল জিরো, অন্যথায় ওয়ান। দেখেন আমি জিনিসটাকে চেঞ্জ করে লিখছি, যে কোনো ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান, অন্যথায় জিরো। যৌক্তিক যুগের ক্ষেত্রে, যৌক্তিক যুগের ক্ষেত্রে ওয়ান থাকলে ওয়ান, এখানে কি ওয়ান আছে, নাই, জিরো। এখানে একটা ওয়ান আছে, ওয়ান, এখানে একটা ওয়ান আছে, ওয়ান, এখানে দুইটা ওয়ান আছে, ওয়ান। যৌক্তিক যুগের ক্ষেত্রে ওয়ান থাকলেই ওয়ান। হ্যাঁ, ওয়ানের উপর আমরা সাধারণত ওয়ানের উপর ভিত্তি করে আউটপুট তৈরি করি, জিরোর উপর ভিত্তি করে আউটপুট তৈরি হয়, বাট সেটা ভিন্ন নিয়ম আছে সেই অনুযায়ী। এখন অর গেটে কি, যে কোনো ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান। দেখেন অর গেটে প্রথম জিরো জিরোতে জিরো হয়েছে, কারণ এখানে কোনো ওয়ান নাই। পরে জিরো ওয়ানে ওয়ান হয়েছে, এখানে একটা ওয়ান আছে, এখানে কি একটা ওয়ান আছে। তারপরে ওয়ান জিরোতে ওয়ান হয়েছে, এখানেও একটা ওয়ান আছে। দুইটা ওয়ানে ওয়ান হয়েছে, এখানেও একটা, মানে দুইটাই ওয়ান আছে। অর্থাৎ ওয়ান থাকলেই ওয়ান, ওয়ান থাকলেই ওয়ান, ওয়ান থাকলেই ওয়ান, ওয়ান থাকলেই ওয়ান। এখন অর গেটের তিন চলক একটা আমি অঙ্কন করব, অর গেটের তিন চলক। এরকম তাহলে এখানে এ বি সি, ওয়াই ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এটাকে যদি আমরা সত্য সারণী করি,
a b c y equal to a plus b plus c আমি সপ্তম সারি করতেছি তাহলে এখানে আটটা রুম হবে চারটা জিরো চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে কত হলো যে কোনো ইনপুট ওয়ান হলে ফলাফল ওয়ান এখানে একটা ওয়ান নাই এখানে একটা ওয়ান আছে ওয়ান এখানে একটা আছে ওয়ান এখানে দুইটা আছে ওয়ান এখানে একটা আছে ওয়ান এখানে দুইটা আছে ওয়ান এখানে দুইটা আছে ওয়ান এখানে তিনটা ওয়ান আছে ওয়ান আর এখানে কোনো ওয়ান নাই মানে কি জিরো এখানে কোনো ওয়ান নাই মানে হলো জিরো তাহলে অর গেটে সাধারণত ওয়ান থাকলেই ওয়ান অর্থাৎ সকল ইনপুট জিরো হলে ফলাফল জিরো অন্যথায় ওয়ান এই নিয়মে সাধারণত অর গেটটা হয় তাহলে আমি এন গেট এবং অর গেট দুইটা গেট নিয়ে কথা বললাম এন গেট এবং অর গেট এই দুইটা গেট নিয়ে আমি এখন কথা বললাম দুইটা গেটই এখানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম তাহলে আমাদের জিরো ওয়ান এক এক সময় এক একটার উপর ডিপেন্ড করবো যখন গুণের কাজ করব তখন জিরোর উপর ডিপেন্ড করব যখন যোগের কাজ করব তখন ওয়ানের উপর ডিপেন্ড করব তাহলে এন গেট এবং অর গেট মোটামুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং মেবি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো আপনারা বাসায় লিখবেন লিখে সুন্দরভাবে হেডেড করে রাখবেন যাতে পরবর্তী সমস্যা না হয় তারপরে আমার কোন টপিক ছিল নট গেট নট গেট আমি চেষ্টা করি এতটুকু নট গেটটা শেষ করে ফেলতে নট গেট নট গেট নট গেটটা দেখতে এরকম নট গেটটা দেখতে এরকম এটা যদি এ হয় এটা হলো ওয়াই এটা নট গেটের প্রতীক প্রতীক নট গেটের সমীকরণ সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এ ভার এ ভার তাহলে কি এ ভার অথবা আমরা কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ প্রাইম এ প্রাইম অথবা আমরা কে বলতে পারি নট এ নট এ তাহলে আমরা এক একটা এক এক নামে জানতে পারি এখন নট গেটের সত্যক সারণি যে সারণীর মাধ্যমে জিরো ওয়ানকে বিভিন্ন সমীকরণ এবং লজিক গেটে বাস্তবায়ন করা হয় তাকে সত্যক সারণি বলে তাহলে এখানে আমার ইনপুট আউটপুট ইনপুট এ আউটপুট ওয়াই ইকুয়াল টু এ ভার এখানে ইনপুট যেহেতু দুইটা তাহলে শতসংখ্যক রো হবে দুই এক ইনপুট একটা তাহলে রো হবে দুইটা রো হবে দুইটা তাহলে এটা নিয়ম কি পরিবর্তন ইনপুট জিরো হলে আউটপুট ইকুয়াল টু ওয়ান ইনপুট ওয়ান হলে আউটপুট ইকুয়াল টু জিরো অর্থাৎ সে জিরো পেলে ওয়ান করে ওয়ান পেলে জিরো করে তাহলে একটা যেহেতু ইনপুট তাহলে অর্ধেক কি দুইটা মানে একটা ইনপুট তাহলে কি দুটো করে ওয়ান ইকুয়াল টু
এর মধ্যে কি একটা 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 জিরো একটা ওয়ান, তাহলে জিরো থাকলে ওয়ান করলো, ওয়ান থাকলে জিরো করলো। আমি আপনাদেরকে জিনিসগুলো বোঝাই দিচ্ছি একটু। আমার নট গেটটা, নট গেটটা হলো তীরের মতো সামনে একটা গোল বৃত্ত থাকবে, সব সামনে সবসময় গোল বৃত্তটা আপনারা মাস্ট পে দিবেন, এই গোল বৃত্তটা আমাদের মাস্ট পে দিতে হবে, এটা যদি বাদ দেন তাহলে হবে না কিন্তু। তাহলে নট গেটটা তীরের মতো সাথে একটা গোল বৃত্ত আছে। এখন নট গেটের প্রতীকটা দেখলাম, নট গেটের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ প্রাইম নট হবে নট গেট। ওয়াই ইকুয়াল টু এ প্রাইম অথবা এ ভার সমীকরণ, যেহেতু একটা ইনপুট তাহলে এত পেপার ওয়ান ইকুয়াল টু দুইটা আউটপুট হবে, দুইটা আউটপুট হবে। এখন তাহলে আমি একটু এগুলো একটু মুছে দিই সহজে ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা এখন দেখেন এন গেটের নট গেটের প্রতীক, নট গেটের সমীকরণ দুইটাই লিখলাম, তারপরে হইল নট গেটের সত্যক সারণী সবই লিখলাম। নট গেটের সত্যক সারণী কিসের উপর ডিপেন্ড করে, ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো, এই দুটো টপিকের উপরে ভিত্তি করে নট গেটের সমীকরণটা তৈরি হয়। এই দুটো টপিকের উপর ভিত্তি করে নট গেটের সমীকরণ তৈরি হয়। তাহলে মেবি আপনারা এতটুকু ক্লিয়ার, মৌলিক তিনটা গেট এন অর নট এ তিনটা নিয়ে আমি আলোচনা করলাম, অর্থাৎ এ তিনটা নিয়ে আলোচনা করতে আমার মোটামুটি কত মিনিট চলে গেল, ৩০ মিনিটের উপরে চলে গেলো, ৩৫ মিনিটের মতো হয়ে গেল। এখন কথা হইলো আরও লজিক গেট আছে, মৌলিক লজিক গেট আছে চারটি, এগুলো সামনে ক্লাসে আমি আলোচনা করব। আমি আপনাদের কথাগুলো আবার রিপিট করতেছি, এবং আজকে আমার প্রশ্নটা যদিও লজিক গেটে সব কিছু ছিল কিন্তু আমি মৌলিক গেট পর্যন্তই কমপ্লিট করলাম, কোন গেট মৌলিক গেট পর্যন্তই রাখলাম। লজিক গেটের কি মৌলিক গেট, মৌলিক লজিক গেট, লজিক গেট এই প্রশ্নটুকু পর্যন্তই আজকে থাকবে। তাহলে মৌলিক লজিক গেটটাই আমার আজকের মূল পোর্শন, এটাই আজকে শেষ হইলো আমার এখানে। আপনাদের এই পোর্শন পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে একটু করেন, আমি উত্তর দিব, আপনাদেরকে চেষ্টা করবো সম্পূর্ণ ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো।